গত কিছুদিন পূর্বে মহামারী করোনা গ্রাসে মৃত্যুর কূলে ঢলে পড়েছিলেন অমরপুরের প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন আচার্য সহ দুই ব্যবসায়ী এবং এক পুলিশ কর্মী। তাদের এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা মহকুমাবাসী। বুধবার অমরপুর শাস্ত্রীজি সংঘ ক্লাবের পক্ষ থেকে তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করেন ক্লাবের সদস্যরা। সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ক্লাব সদস্য শঙ্কর আনন্দ সাহা জানান, আমাদের প্রাক্তন ছাত্র সংঘের সদস্য নির্মল দাস মহোদয়, অমরপুরের প্রতিষ্ঠিত মৎস্য ব্যবসায়ী করোনা আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন এবং আমাদের অতি পরিচিত এবং সকলের প্রিয় প্রাক্তন MLA মনোরঞ্জন আচার্য সাহেবও করোনায় আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন এবং অমরপুরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ঠিকাদার তাপস সাহা মহোদয়ও এই করোনায় আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। এইভাবে করোনার মারাত্মক আক্রমণে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মানুষ তাদের প্রিয়জনদের হারিয়ে চলেছেন। তাদের অপরিণত ক্ষতি আমাদের সমাজকে আন্দোলিত করবে এবং আমাদের যে তাদেরকে হারানোর ফলে আমাদের যে ক্ষতি হয়েছে সেই জায়গাটুকু পূরণ করার মতো লোক আমরা দেখতে পাচ্ছি না। ওনারা সমাজের জন্য বিভিন্ন কাজ করে গেছেন, মানুষের প্রতিষ্ঠিত করার জন্য মানুষ এবং অমরপুরের উন্নয়নের জন্য বিভিন্নভাবে কাজ করে গেছেন। অমরপুর প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার।